नमस्कार श्रोता बंधुरा, आमार चैनेले सकल के आरो एक बार स्वागत जानाई। आजकेर ई कहानी एकटी भयानक एवं रहस्यजनक मार्डारेर विषय। एई घटनाटी एरकम जे एकजन स्त्री तार प्रेमिकार साथे सहवासेर जन्य निजेर स्वामीर निर्ममभावे हत्या करे। एमनभावे मार्डार करा हयेछिल जा सारा जीवन एकटी रहस्य हये रये जेत, किन्तु एई मार्डारेर पर्दाफाश हयेछिल शुधुमात्र एकटी मटन सूपेर माध्यमे। এই ঘটনাটি তেলেঙ্গানার একটি ছোট জায়গা নাগপুর নলের, যেখানে 27 নভেম্বর 2017 সালে একজন মহিলা এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এবং সেই ব্যক্তিকে হাসপাতালে অ্যাডমিট করে। সেই ব্যক্তির মুখ পুরো ঝলসানো ছিল, তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার সারা মুখে কেউ অ্যাসিড ছড়িয়ে দিয়েছে। হাসপাতালে অ্যাডমিট করার সময় সেই ব্যক্তির নাম সুধাকর রেড্ডি লেখানো হয়েছিল এবং সেই মহিলা নিজের নাম সুয়াতি রেড্ডি লিখিয়েছিল। এবং সেই মহিলা হাসপাতালে জানায় যে ব্যক্তিটি তার স্বামী। ডাক্তারেরা সুয়াতিকে জানায় যে তার স্বামীর মুখ 30% জ্বলে গেছে, কিন্তু সে এখন বিপদমুক্ত। কিন্তু তার মুখশ্রী যেহেতু পুড়ে গেছে, তাই তার চেহারাকে ফিরিয়ে আনার জন্য প্লাস্টিক সার্জারি করতে হবে। সুয়াতি তাই প্লাস্টিক সার্জারির জন্য সুধাকরের একটা ফটো ডাক্তারের কাছে দেয়, যাতে সুধাকরের চেহারা আগের মতোই ফিরিয়ে আনা যায়। এরপর সুধাকরের ফ্যামিলি অর্থাৎ তার মাতা পিতা ভাই সকলকে এই ঘটনার ব্যাপারে খবর দেওয়া হয় এবং তারপর সুধাকরের পরিবার সেই হাসপাতালে এসে উপস্থিত হয়। সুয়াতি তার পরিবারকে জানায় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ সুধাকরের ওপর অ্যাসিড ছুঁড়ে মারে এবং সেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। সুয়াতি এই খবর পেয়ে তড়িঘড়ি সুধাকরকে হাসপাতালে অ্যাডমিট করে। ততক্ষণে সুধাকরের সাধারণ সার্জারি সম্পূর্ণ হয়ে তার পুরো মুখ পট্টি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তার পরিবারের লোকজন তাকে পট্টি জড়ানো অবস্থাতেই দেখেছিল। কিছুদিনের চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার গলার শব্দ তখনও পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারেনি। কিছুদিন চিকিৎসার পর সুধাকর আগের চেয়ে অনেক সুস্থ হয়ে উঠেছিল, তাই ডাক্তারেরা ঠিক করে যে কিছুদিন পর তার মুখের সমস্ত পট্টি খুলে দেওয়া হবে। সুধাকরকে হাসপাতালের সাধারণ কিছু খাবার অনুমতি দেওয়া হয়েছিল, তাই সুধাকরের মা তার জন্য তার সবচেয়ে পছন্দের মটন স্যুপ বানিয়ে আনে। কিন্তু সুধাকরের পছন্দের মটন স্যুপ সে খেতে মানা করে দেয়। এই ব্যাপারটা তার মা এবং তার ভাইয়ের কাছে কিছুটা আশ্চর্যের ছিল। এছাড়াও সুধাকরের কথাবার্তা এবং গলার শব্দও আগের মতো ছিল না এবং তার চালচলনও আগের চেয়ে অনেক বদলে গেছে। এই কারণে সুধাকরের ভাই কিছুটা সন্দেহ প্রকাশ করে এবং কিছু যে গরমেল হয়েছে তা সে কিছুটা আন্দাজ করতে পারে। তাই সুধাকরের ভাই পুলিশ স্টেশনে যায় এবং পুরো ঘটনা পুলিশকে বিস্তারিতভাবে জানায়। পুলিশ তার সব কথা শুনে ভাবে যে সুধাকরের উপর অ্যাসিড অ্যাটাক হওয়া সত্ত্বেও তার স্ত্রী সুয়াতি এই ব্যাপারটা পুলিশকে জানায়নি আর কোনো কমপ্লেনও নথিভুক্ত করায়নি। এই ব্যাপারটা পুলিশের কাছেও আশ্চর্যের ছিল। তাই পুলিশ সুয়াতিকে যখন জিজ্ঞাসা শুরু করে তার স্বামীর উপরে হওয়া অ্যাসিড অ্যাটাকের ব্যাপারে, সুয়াতি তখন নিজের স্টেটমেন্ট বারবার বদলাতে থাকে। এরপর পুলিশের তার প্রতি সন্দেহ আরও গভীর হয়ে ওঠে এবং সুয়াতির সাথে কঠোরভাবে জিজ্ঞাসাবাদের পর সুয়াতি যেহেতু পেশাদার ক্রিমিনাল ছিল না, তাই পুলিশের সামনে বেশিক্ষণ সত্যিটা চেপে রাখতে পারেনি এবং পুলিশকে সমস্ত ঘটনাটা খুলে বলে। বিয়ের প্রথম দিন থেকেই সুধাকর এবং সুয়াতির মধ্যে ভালো সম্পর্ক ছিল না, আর পরেও সেই সম্পর্ক ভালো গড়ে ওঠেনি। সুয়াতি সুধাকরকে সবসময় অপছন্দ করতে শুরু করে। সুয়াতি একটা সময় নিজের হাঁটুর যন্ত্রণার জন্য একজন থেরাপিস্টের কাছে যেত, যার নাম রাজেশ। সুয়াতি ধীরে ধীরে রাজেশের সাথে মেলামেশা শুরু করে এবং একটা অবৈধ সম্পর্ক তৈরি করে বসে। সুয়াতি এবং রাজেশ একসাথে থাকার উপায় খুঁজছিল, যাতে সমাজের বদনামি ছাড়াই তারা একসাথে থাকতে পারে। রাজেশ এবং সুয়াতি একদিন টিভিতে একটা তামিল ফিল্ম ইয়াভাদু দেখছিল এবং সেই ফিল্ম থেকে তাদের মাথায় একটা উপায় আসে, যাতে সমাজের বদনামকে উপেক্ষা করে তারা একসাথে থাকতে পারবে। তারা একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যান অনুযায়ী 27 নভেম্বর তারা সুধাকরের অফিসে আসার পর তাকে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিয়ে দেয় এবং তারা তারপর সুধাকরের মাথায় রডের বাড়ি আঘাত করে তাকে খুন করে। অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন এই কারণে দেওয়া হয়েছিল যাতে সুধাকরের খুন করার সময় তার চিৎকার ঘরের বাইরে না যায়। তাকে খুন করার পর এবার তাদের প্ল্যানের দ্বিতীয় চরণ, যাতে করে অ্যাসিডের মাধ্যমে রাজেশের পুরো মুখ জ্বালিয়ে দেওয়া হবে। রাজেশ প্রথমে নিজের মুখে অ্যাসিড ঢালতে ইতস্তত বোধ করলেও সুয়াতি একটা হৃদয়হীন মহিলা ছিল, যে কিনা বুঝিয়ে সুজিয়ে রাজেশের উপরে অ্যাসিড ছড়িয়ে দেয় এবং তারপর তাকে হাসপাতালে অ্যাডমিট করে সুধাকরের নাম দিয়ে এবং নিজেকে তার স্ত্রী বলে জানায় এবং ডাক্তারদের প্লাস্টিক সার্জারির জন্য সুধাকরের ফটো তাদের দেয়, যাতে হুবহু না হলেও কিছু শতাংশ তাকে সুধাকরের মতো দেখতে হয়ে যায়। কিন্তু বলে না, কার্মা ইজ এ বিচ, সুয়াতি ধরা পড়ে যায়।
কারণ রাজেশ নন ভেজিটেরিয়ান ছিল, মাছ মাংস এসব পছন্দ করত না। তাই সেদিন সুধাকরের মায়ের নিয়ে আসা মটন স্যুপ সে খেতে মানা করে দেয় এবং এইখান থেকেই এই রহস্যজনক মার্ডার কেসের পর্দা ফাঁস হয়। আজকের এই নির্মম ঘটনার ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।